আল মদিনা ট্রাভেল LLC, দুবাই ভিজিট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, বিজনেস ভিসা, ট্রেড লাইসেন্স প্রসেসিং, উমরাহ প্যাকেজ, পাসপোর্ট রিনিউ, ট্রাভেল ইন্স্যুরেন্স সেবার জন্য সহজ, বিশ্বস্ত, নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আল মদিনা ট্রাভেল LLC। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব। বিয়ানীবাজারে বেশ কয়েকটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতির দিকে রয়েছে। গত সপ্তাহে হঠাৎ তেলের দাম বৃদ্ধির পর এবার সবজি ও মুরগির দাম বেড়েছে। চালসহ অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল থাকলেও এ সপ্তাহে পেঁয়াজ ও ডালের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। তেল বর্তমানে 770 টাকা করে বর্তমানে বেচা হয়, আর আপনার পেঁয়াজ হইল বর্তমানে হইল গত সপ্তাহের তুলনায় আর এই সপ্তাহে আর আপনার 2 টাকা আরই বাড়িয়েছে, আর আপনার হইল 48 টাকা করে বেচা হল। আর আপনার গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আপনার রসুন হইল 110 টাকা 315 টাকাও বেচা হল। আর ডাইল সামান্য আপনার বাড়িছে 95 টাকাও বেচা হল। আর সপ্তাহের দামও মোটামুটি স্থিতিশীল বাজার রয়েছে। পৌর শহরের সবজির বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় বেশিরভাগ সবজির দাম 4 থেকে 5 টাকা করে কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে। 10-5 টাকা করে সপ্তাহের কেজির ফাস্ট বাড়াই, মানে ওই লক্ষ টমেটো গত সপ্তাহ বেঁচে দিয়ে আমরা 25-30 টাকা বেচা লাগে। ও বাইগন, তাল বাইগন বেঁচে দিয়ে গত সপ্তাহ 40 টাকা, এই সপ্তাহ 50 টাকা বেচা লাগে। লাম্বা বাইগন ওলা 50 টাকা বেচা লাগে। পেঁয়াজ খাইছে গত সপ্তাহ বেঁচে 30 টাকা, এই সপ্তাহ বেচা 40 টাকা। বুঝলেন, ফুলকপি গোটা বেঁচে দিয়ে গত সপ্তাহ কেজি বেচছি 30 টাকা, এই সপ্তাহ বেচা লাগে 40 টাকা কেজি। পিসও বেচা লাগে একটু দামে, যার দিলে বুঝাই যায় দুলা মরসর মনে হলে গত সপ্তাহ হচ্ছে 60 টাকা কেজি, এই সপ্তাহ বেচা 70-80 ওলা বেচা লাগে। আলু মনে হলে গত সপ্তাহ দিয়েছি আমরা 15 টাকা কেজি, 2 টাকা বেচা লাগে মনে হলে বালা দেখবো, এগুলো তোরা দাম বেশি, 3 কেজি 50, 6 কেজি 100 ওলা বেচা লাগে। বুঝলেন, আর মূলার কেজি 35 টাকা, গত সপ্তাহ বেশি 30 টাকা, এই সপ্তাহ দিলে 35 টাকা কেজি। ও শালগমের দামও বেশ মনে হয় গত সপ্তাহ বেচছি আমরা 35-40, এই সপ্তাহ বেচা লাগে 50-45 ওলা। এরপরে লেবুর আলু এটা 30 টাকা, লেবুর 60 টাকা আটা, তোরা তোরা বাড়াইলো দেখা, গত সপ্তাহ বেশি 60 টাকা, এই সপ্তাহ বেচা লাগে 80 টাকা। বুঝলেন, এদিকে হঠাৎ করে বেড়েছে ব্রয়লার মুরগির দাম, গত সপ্তাহের তুলনায় 10 থেকে 15 টাকা করে বেড়েছে কেজি প্রতি। মূলত মুরগির খাবারের দাম বাড়ায় বেড়েছে মুরগির দাম। গেছে সপ্তাহ ব্রয়লার বেচেছি আপনার 145-50, এই সপ্তাহে 160 টাকা, আর লাল মুরগি আপনার যেরকম আসলো এটা কি মাত্র 10-15 টাকা পিছিয়ে বাড়ছে। আরও নইলো মনে হলো খাদ্য পিডর বেশি দাম বাড়াল, গতিকে খামারিগুলোর আর দান বাছেন না, ওই হিসাবে তারা বাড়তি বেচা লাগে, আমরা আনিয়ে কিনিয়া বাড়তি কিনিয়া আনিয়ে বাড়তি বেচা লাগে। এছাড়াও মাছের বাজারও রয়েছে চড়া। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতির ফলে চিন্তিত নিম্ন আয়ের মানুষ। সামনে রমজান মাস, তাই ভাবিয়ে তুলছে তাদের। রিপোর্ট করেছেন শাকির আহমদ, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি জয়রানী কোর জুই। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব।